কোনো একটি আমানত অর্থাৎ যে টাকাটা জমা রাখা হয়েছিল সেই টাকাটা কোনো একটি নির্দিষ্ট সময় 6.14% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে? চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। অঙ্কটি প্রথমে আমি শর্টকাট ফর্মুলার মাধ্যমে করাচ্ছি। তো তোমরা মনে রাখবে, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এরকম দ্বিগুণ তিনগুণ এরকম যদি কোনো অঙ্কে থাকে সেক্ষেত্রে প্রথমে তোমরা 100 লিখবে গুণ দিয়ে, এবার যত গুণ বলবে তার থেকে এক কম লিখবে। যেমন এখানে দ্বিগুণ বলেছে মানে দুইয়ের থেকে এক কম, মানে আমি 1 লিখব। যদি এখানে তিনগুণ বলতো তাহলে আমরা এখানে 2 লিখতাম, চারগুণ বলে 3 লিখতাম, এরকম ব্যাপারটা, ঠিক আছে। এবার কোশ্চেন একটাই নাম্বার থাকবে, যেমন এখানে কত বছর, 6.14, এটাকে তোমরা নিচে বসিয়ে দেবে, ব্যাস এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে এই 6.14 মানে হচ্ছে এরম গুণ হয়, চারের সাথে 6 গুণ উপরেরটা যোগ, মানে 4×6=24, তার সঙ্গে 1 যোগ করলে উপরে হয়ে যাবে 25 আর নিচে থাকবে এই 4, ঠিক আছে। এখন এই যে 25/4 আছে তো এটা বুঝতেই পারছো 4টা উপরে চলে যাবে, তো আমি এটা উপরেই লিখে দিলাম। তো এখানে এই যে 25/4 ছিল 4টাকে আমি উপরে লিখে নিয়েছি, এর ফলে আমার কাটাকুটিটা করতে সুবিধা হবে। তো কাটাকুটি করলাম, 25/4 হয়ে যাচ্ছে 100, তাহলে এখানে 4-এর সাথে 4 গুণ করলে 16 বছর, অপশন বি 16 বছর হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা মনে রাখবে সরল সুদ বের করার ফর্মুলা হচ্ছে PRT/100। এবার কোশ্চেন এখানে বলেছে এই যে আমানতের কথা বলেছে, আমানত মানে হচ্ছে আসল অর্থাৎ যত টাকা জমা রাখা হয়েছিল, ঠিক আছে। তো এই পি মানেই হচ্ছে আসল, মানে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। তো আসল কত, 100 টাকা আমি ধরে নিয়েছি, এটা তোমরা 1 টাকা ধরেও করতে পারো, তো আমি এখানে পি মানে 100 টাকা ধরে করছি। তাহলে এই যে PRT/100 আছে, পি এর জায়গায় আমি 100 বসিয়ে দিলাম। আর মানে কোশ্চেনে বলে দিচ্ছে 6.14%, মানে আর মানে কত, 6.14 কত হচ্ছে 4×6=24, তার সঙ্গে 1 উপরের 1 যোগ করলে 25/4 গুণ টি, টিটা আমাদের বের করতে হবে। তো টিটা যেরকম আছে এটা বলে দেয়নি, টিটা যেরকম আছে সেরকমই লিখলাম, বাই নিচে কত আছে 100 লিখলাম, ঠিক আছে। এবার দেখো উপর নিচে 100 আমি কেটে দিলাম, তাহলে সরল সুদ আমার ফর্মুলা ইউজ করে করলে কত হচ্ছে 25/4 গুণ টি। যেটা কোশ্চেন থেকে যদি আমরা দেখি তাহলে আমি আসল দেখেছিলাম কত, 100 টাকা, সেটা দ্বিগুণ হয়ে গেছে মানে 200 টাকা হয়ে গেছে। তাহলে সুদ কত হলো, সুদ হচ্ছে এই যে 100 টাকা এখানে বাড়লো, 100 টাকা রেখেছিলাম 200 টাকা হয়েছে, তাহলে বেড়েছে কত, 100 টাকা বেড়েছে, এই যে 100 টাকা বাড়লো সেই 100 টাকাই হয়ে যাবে সুদ। তাহলে সুদ আমি সঠিকভাবে কত পাচ্ছি, 100 টাকা, যেটা ফর্মুলা ইউজ করে 25/4 গুণ টি পেয়েছি, তাই সমান দিয়ে আমি এই যে এখান থেকে 100 টাকা সুদ পেলাম এটা লিখলাম। মাঝখানে সমান থেকে উপর উপর আমরা কাটতে পারবো, 25 দিয়ে 100কে কাটলে কত, 4×25=100 হলো। তাহলে টি সমান 4×4 কোনাকোনি, এই 4×4 কোনাকোনি গুণ হয়ে যাবে, 4×4 কত, 16, অপশন বি 16 বছর হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে এই যে আমানতের কথা বলেছে, আমানত মানে হচ্ছে আসল অর্থাৎ কত টাকা জমা রাখা হয়েছিল। তো আমি ধরে নিলাম আসল হচ্ছে 100 টাকা, তো এই 100 টাকাটাই যদি রাখা হয় সেটা নির্দিষ্ট সময় 6.14% সরল সুদে দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 টাকা রাখলাম সেটা দ্বিগুণ হয়ে যাবে। তো 100 সাথে 2 গুণ করলে 200 টাকা, অর্থাৎ রাখা হয়েছিল 100 টাকা, সেটা হয়ে গেল 200 টাকা, তার মানে রাখা হয়েছিল 100 টাকা, সেখান থেকে 100 টাকা বেড়ে গিয়ে টোটাল 200 টাকা হয়ে গেল এখন। তো এই যে 100 টাকা বেড়ে গেল এটাকেই আমরা বলবো সুদ। তো কোশ্চেনে জানতে চেয়েছে, তো কোশ্চেন অনুযায়ী এই সুদ 100 টাকা হতে কত বছর সময় লাগবে সেটাই আমরা বের করবো। তার জন্য এই যে কোশ্চেনে বলে দিচ্ছি 6.14% সরল সুদ, এটা কিন্তু বার্ষিক, ঠিক আছে, অর্থাৎ 1 বছরে, অর্থাৎ এর মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 6.14 টাকা। তো 6.14 মানে হচ্ছে 6×6=24, তার সঙ্গে 1 উপরে যোগ হয়ে যাবে মানে 25/4 টাকা, এটা তো আগেই বললাম। তো সুদ এই 25/4 টাকা হচ্ছে কত বছরে, 1 বছরে হচ্ছে। তো আমরা এই যে এখন এইভাবে যে দেখলাম এই সুদ 100 টাকা হতে কত সময় লাগছে, এখান থেকে আমরা ঐকিক নিয়মে বার করবো। ঐকিক নিয়মে করলে এই সুদ 1 টাকা হবে এই 25/4টা উল্টে এখানে 4/25 বছরে। এবার আমাদের টার্গেট কোনটা, এই সুদ 100 টাকা হবে কত বছরে, তাই তো? তো এই সুদ 100 টাকা হবে এই 100×4/25 বছরে, এখানে কাটাকুটি করলে 25/4 হয়ে যাচ্ছে 100, তাহলে উপরে এই 4×4 গুণ করলে 16 বছরে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আমি এখানে ধরে নিয়েছিলাম যে আসলটা আমি 100 টাকা রাখছিলাম, সেই 100 টাকাটা দ্বিগুণ হয়ে গিয়ে 200 টাকা হচ্ছিল, এবং সুদ কত হচ্ছিল সেখানে, 100 টাকা হচ্ছিল। তো এই সুদ 100 টাকা হতে কত বছর সময় লাগছে, 16 বছর সময় লাগছে, এটাই আমাদের কোশ্চেন অনুযায়ী বের করতে হতো। 16 বছর হয়ে যাবে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন বিতে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।